সরকার টিনাকে বেঁচেছে কি? সরকারের কলে কলে শুনলে যে ওর আগে পক্ষে একটা বউ ছিল ডিভোর্স হয়ে গেছে, তার সম্বন্ধেও একটি কথা বলেনি। সুতরাং সরকারের থেকে টিনার প্রতি কোনো ভয় নেই। এক বছর ধরে মাঝখানে বেশ কিছুটা টাইম, 6 অক্টোবর থেকে বকের এন্ট্রি পর্যন্ত এতটা টাইম সরকারের সঙ্গে ছিল। ব্ল্যাকমেল করা টিনা সরকারের কাছে জিনিস নেই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। দারুণ কন্টেন্ট দেখো। এ কেন তোমরা এই ঈশিতা ফ্যাশন হাউস, ঈশিতা হাউসে টুকি ঝুকি, ট্রেনের মধ্যে টুকি ঝুকি, কটা বড়াপ্পান কি পাওভাজি বোধ হয় না কি এইসব, সেখান থেকে কেন তোমরা খুঁজতে যাচ্ছ যে ওখানে ফোকলাদীপ্ত ল্যাটাদীপ্ত আছে বা গেছে বা আগে এসে লাইভ করে বুঝিয়ে দিল তারা মার মেয়ের সাথে সে ছিল কি ছিল না? আরে আমাদের জলনবুড়ি, আমাদের জলনবুড়ি বাবা পুজোর ছাড় দিয়েছিল গো, এখন বকের এগেনস্টে এর বক্তব্য দিতে হচ্ছে, খারাপ লাগে জানো তো। এই যে সরকার বিরুদ্ধে সোচ্চার, কোন সরকার জলনদীপ বুড়ি? হ্যাঁ কোন সরকার? এর সরকার বলতে পারছিস না? না তোর আবার তো দীপ্ত বাবু, বাবা তোর জীবনে যে এইরকম একটা সরকারের মতন চামকুন ছিল এবং সেটা যে এখনও মানে তুই মনে করে করে সরকারকে ইয়াদ করে করে যে সেটা আবার সেই স্মৃতির গোড়ায় ধূমপান দিয়ে ধুনো দিয়ে মনে করা পুরো বুঝতে পারছি। এইরকম স্টেপ কাট চুল কেটে বকের মন ঘোরানোর চেষ্টা করেছিলি, মানে তুই বলিস এখন সেই বক, তুই বলছিস ম্যাডামের সাথে, মানে তুই বলতে পারছিস না, তুই এত বজ্জাত এত হারে হারামি, তুই দর্শক না, তুই কুরানির ভালো চাস না? তার ক্যাতাকুরানির যারা যারা ভালো চায় তারাই তো প্রতিবাদের মঞ্চ তৈরি করে প্রতিবাদ জানাবে, নাড়া লাগাবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। তুই দর্শকদের উপরে এখানে ছেড়ে দিচ্ছিস, তোমরাই পারো, তুই কেন পারিস না? তোর মাথায় যদি এত বুদ্ধি হয় বাবা সত্যি বুদ্ধিও রাখিস, মানে সরকারের পক্ষ হয়ে তুই লড়াই করলি না? না এই সরকার আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ইন্ডিয়ার সরকার বলছি না, এটা বলছি এর সরকার মানে ফোকলাদীপ্তর কথা বলছি। হঠাৎ করে আমাদের এই তাকঝাঁক টুকি ঝুঁকি হুটোপুটি কেন কেন করছি আমরা? এই তো বলে দিয়েছে জলন্দীপ বুড়ি সরকারের সাথে ক্যাথার সম্পর্ক আছে, কিছুতেই মানতে চাইছে না যে সরকার অত্যাচার করেছে ক্যাথাকে। এই জলন্দীপ বুড়ি শোন, আমি নিজের চোখে দেখিনি কিন্তু আমি নিজের কানে শুনেছি যে এই যে লিকেজওয়ালি দালাল বলেছে ক্যাথাকে ক্যাথার দাদা মেরেছে, সেই দাদারও কোনো অধিকার নেই বোনের গায়ে হাত তোলার। এখন দেখিস না দাদা বোনের মোবাইল ক্যামেরা অন হলেই চুমার চাটি উম করে, মনে হয় তোর উদ্দেশ্যেই করে, তোকে দেখে সব বুঝে গেছে যে তুই না ঘাটকা না ঘাটকা, বুঝেছিস তো? যেটা বলছিলাম তাহলে দাদা মেরেছে এইটাও যেমন ধ্রুব সত্য, এই সরকার মানে ফোকলাদীপ্ত যে ওকে মারিনি সেটাও কিন্তু ধ্রুব সত্য। তুই প্রমাণ দে মারিনি, তুই এখানে এসে তুই কী করছিস, ক্যাথাকে নগ্ন করে দিচ্ছিস, যেমন আগে লিকেজওয়ালি দালাল করতো যে তুই তোর কিন্তু অনেক কিছু জানি, তোর দাদা তোকে মেরেছে, তোর পরিবারের লোক মানে বাপের বাড়ির লোক শ্বশুরবাড়ির লোক তোকে কী অত্যাচার করেছে, তারা তোর টাকার জন্য তোকে ঝেলছে। তাহলে শ্বশুরবাড়ি এই যে আজকে এই জলন্দীপ বুড়ি, সত্যি জলন্দীপ বুড়ি তোর এই চুল কাটাটা পুরো বেকার গেল না? আমি জানি তোর এই 25,000 যে প্রবণতা এটা কিন্তু একদম খাচ্ছে না মানুষের। দেখ বক গেল উড়ে, এই যে সরকার যাকে তুই সরকার বলিস বাবা, যত নোংরা গেটার ছাপ যেগুলো নরকের কিট সেইগুলোকে তুই আষ্টে পৃষ্টে হাক করে জড়িয়ে থাকিস, মানে তোর ক্যারেক্টারটা পুরো পরিষ্কার। এত নকারজনক মহিলা যে আজকে অন ক্যামেরা তুই স্বীকার করলি যে ল্যাটাদীপ্ত অনেক কিছু জানে ক্যাথার সম্পর্কে, সেটা বলবে যদি বলে এই ভয়ে তুই সরকার 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 করেই যাচ্ছিস। তুই পরিষ্কার করে দিলি আমাদের, আমি তো সত্যি করে ম্যাডামের লাইভ পরে দেখলাম, শুনতে পেলাম যে ম্যাডাম বলছে সরকার তোর কথায় সরকার, বাবা তুই পারিস ও নোংরা মেয়ে ছেলে, তুই বলছিস ওকে মেরে তাড়িয়ে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে ক্যাথার মা বলছে যে আমরা নিয়ে চলে এলাম আরও মেরে তাড়িয়ে দিচ্ছে, মানে তুই নিজে স্ট্যান্ড পয়েন্টে স্থির থাকতে পারিস না, আগে বুঝে নে জেনে নে তারপর বক্তব্য পেশ কর, কারণ তোর শরীর খারাপ হয়ে যাচ্ছে এই সরকার আর ক্যাথার জন্যে। কারণ তুই পাজেল, তুই কার সম্পর্কে বলবি আর কার সম্পর্কে বলতে গিয়ে কাদের সম্পর্ক এখনও লুকোচুপো আছে সেটা ওপেন প্ল্যাটফর্মে ওপেন করে দিলি। এই যে সরকার মানে ল্যাটাদীপ্ত, এই যে ফোকলাদীপ্তের সাথে যে ক্যাথার আছে সম্পর্ক, এইটা তুই আর একটা মানে ওই লিকেজওয়ালি দালালকে হাঁটিয়ে দিয়ে, তুই তো এখন বড় দালাল ক্যাথার, সেই দালালিটা তুই কী করলি, পুরো নাকানি চুবানি খাই দিলি যে ওদের সম্পর্ক আছে, মারবে কেন, ওদের সম্পর্ক তো আছেই। আর ল্যাটাদীপ্তকে তুই কোন চোখে দেখিস বল দেনি? হ্যাঁ ওর বুলেট আছে, আর বুলেট আছে বলেই ও বড় লোক, তুই দেখিস না কারো ভিডিও, নাকি ইচ্ছা করে দেখেও চুপ করে থাকিস?
ল্যাটা একটা সোনার ডিমপাড়া রাজহাঁস পেয়েছে, যাকে আদর দিয়ে এ করে ও করে, মানে তুই তো ভালো জানিস না, তোরও জীবনে এরকম একটা দীপ্ত ছিল, চামুকুনের মতন লেপটে থাকতো। হ্যাঁ, যার কারণেই তো এই যে জীব বার করিস, তুই কারো আন্ডারে নেই, কিন্তু তুই কিন্তু তোর জীবের আন্ডারে, জীব যখন তখন তোর পারমিশন ছাড়া বেরিয়ে ঠোঁট মোট চেটে আবার ভেতরে ঢুকে যায়। যেটা বলছি, ও এখন বকের এগেনস্টে, ও বলতে চাইছে ম্যাডামের সাথে বকের একটা গোপন আঁতাত হয়েছে, সেই আঁতাতে ওরা ঠিক করেছে যে ল্যাটা ওকে অত্যাচার করে সেটা রটিয়ে দাও, তাই না রে? ঠিক বলছি রে, এই জলনদীপ, ঠিক বলছি? বাবা, তোর কিন্তু গাঁটে গাঁটে রজত জয়ন্তী শুধু না, গাঁটে গাঁটে একেবারে হ্যাঁ ভর্তি হ্যাঁ। আমি অবাক হয়ে যাই এই বুড়ি বয়সে, রাখ কন্ট্রোভার্সি কর, ভিডিও টু ভিডিও কর, যুক্তিপূর্ণ কথা বল, খুড়াধার কথা বল, যেটা মানুষে নেবে। তোর শুধু সরকারের সাথে ক্যাথার সম্পর্ক আছে, সেটা তুই রিভিল করে দিলি, বেচুর সাথে বেচিনির আছে, কেন রে? আর তোর সাথে জলন্দী বুড়ি, তোর সাথে কার কার আছে? তুই তো এই চোখে দেখতিস বককে, এই চোখে এখনও দেখিস দীপ্তকে, দীপ্তর বুলেটে চড়ার খুব ইচ্ছা। তোর ইয়েটা দেখেছিস, গতর দেখেছিস, তোর থোবরা দেখেছিস, তোর ভৌগোলিক মানচিত্র দেখেছিস? হ্যাঁ, না আমিও সুন্দরী না, কিন্তু এর মতন তো না, এই আদামড়ি আটখাসি বয়সে নোংরা নিয়ে আলোচনা। হ্যাঁ, ল্যাটা ক্যাথার সাথে এখনও জড়িয়ে রয়েছে, সেটা তুই আবার পরিষ্কার করে বলে দিয়ে, তুই তো ভালো কাজ করলি যে ক্যাথার সাথে ল্যাটার সম্পর্ক আছে মার খাওয়ার পরও। ও মেরেছে কি মারেনি, তুই এত বড় গলা করে কী করে বলছিস? তুই দেখিস নি, তুই শুনিস নি, কিন্তু এইটা বলছিস যে এই রে আবার বিপদে ফেলবে, কারণ ল্যাটার সাথে ক্যাথা এত লুডো ছক্কা গামলায় জিওল মাছের মতন খাবলে খাবলে খেলা করেছে, এইটা যদি এখন সরকার, মানে তোর দীপ্তবাবু আর আমাদের ল্যাটা ফোকলা যদি বলে দেয়, তাহলে তো পুরো ভরাডুবি হয়ে যাবে ক্যাথার। না এটা ভেবে বলছিস না, এটা এইটা ভেবে বলছিস না, বল বল বল। আমি শুধু ভাবি তোর ওই ওই ওইটারও তো পুরো বোঝা যাচ্ছে, তোর পাশে এরকম করে ছবি দেখেই বোঝা যাচ্ছে মার পোলা এক ক্যাটাগরি, মানে পাশ দিয়ে যাচ্ছে, তোর আলোচনা শুনছে না যে তুই একটা মেয়ের সম্পর্কে এই আলোচনা করছিস এবং তুই স্বীকার করছিস, সেখানে একটা শিলমোহর বসিয়ে দিলি যে ল্যাটার সাথে ক্যাথার এখনও সম্পর্ক আছে, যেটা ওয়াইটি দেখার চেষ্টা করছে সেটা তুই পরিষ্কার করে দিলি, তোমাদের উকি ঝুঁকি টুকিমুকি দিতে হবে না, এখনও ওদের সম্পর্ক আছে, আর এই সম্পর্ক আছে বলেই সেই সম্পর্কটা আরও কদর্য আকারে দেওয়ার জন্য ম্যাডাম বলছে যে এক বছর পর যে মার খেয়েছে, মারও খেয়েছে ওর দলের লোকেরাই বলেছে। আরে হ্যাঁ, লিকেজবালি দালাল বলেছে তুই ল্যাটা দীপ্তর সম্পর্কে এমন কিছু কথা বলেছিস যেটা শুনে আমি তোকে বলেছি যে ল্যাটাকে ছেড়ে দে, ও তোর ভবিষ্যৎ হতে পারে না, ও তোর সঙ্গী হতে পারে না, এইটাই একটা বড় প্রমাণ যে আমাদের লাখোর লিকেজবালি দালাল বলেছে যে ল্যাটা ক্যাথার সাথে যে অন্যায় আচরণ করেছে সেইটা জেনে ক্যাথার ল্যাটার সাথে সম্পর্ক রাখা উচিত না, জানিস না তুই? আবার আজকেও স্বীকার করলি যে তোমরা এইসব কী খোঁজাখুঁজি করছো, ক্যাথার ল্যাটা এক জায়গায় রয়েছে, এইটা জানিস কতটা তুই ওই ক্যাথার জন্য অন্যায় করলি, যেখানে ও দিনের পর দিন বুঝিয়ে যাচ্ছে সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক যে আছে আমরাও বুঝি, সেটাই শিলমোহর দিলি তুই, যে ওইদিকে ল্যাটা পোকলাদিত্য এসে লাইক করে বোঝাচ্ছে দেখো আমি আমার জায়গায়, কিন্তু দেখো ধরা খেয়ে গেছে, আবার ও নিউ দিল্লি থেকে লাইক করে বুঝিয়ে দিল দেখো আমি এখানে আছি, তাহলে সেই ও বোঝানোর চেষ্টায় তুই পানি ফেলে দিলি, ছ্যাঁ করে মুতে দিলি। আমি তো শুনেছি তুই নাকি লাইক করতে করতে বাক্যম করিস, দেখ এটা আমার কথা না, একজন লিখেছে ইস কি পাক দিলা গো, কি দুর্গন্ধ, এসব কী আকাম করিস, হ্যাঁ তোর লজ্জা করে না? এগুলো করার একটা সময় আছে, আর এলো চেপে যেতে হয়, জঘন্য মেয়ে ছেলে, ও আজকে পুরো ক্লিয়ার করে দিল ল্যাটার সাথে ক্যাথা একটা খলবল 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 ব্যাপারটা চলে, তাই না? তাহলে বন্ধুরা, এটাও আমাদের কাছে চিন্তার বিষয় যে মেয়েটি মানে বানিয়ে বলে গেছে, পাঁচ বছর ধরে পুরো অভিনয় করে গেছে শ্বশুরবাড়ির সাথে, এখন সে কী করছে, বলছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, অ্যাটেম্প টু মার্ডার তিনবার, সেটা এখন লিকেজবালি এখন চেপে গেছে, ও বুঝে গেছে যে ওকে দিয়ে আবার সেই মন্দিরা যেমন বলিয়েছে, ক্যাথাও ওকে দিয়ে বলিয়েছে, মানে এই লাখোর দালালকে দিয়ে, এখন আর ওই বিষয় বলে না। এখন বক্তব্য হচ্ছে এই যে শ্বশুরবাড়িতে ওর কথায় ও তো ভালো ছিল না, তুই বলিস যে ও নাকি টিংটিংয়ের, এই জলন্দী বুড়ি তোর চোখেও ছানি মানি পড়েছে, তোর চোখেও ছানি পড়েছে, তোর শরীরে যেমন ছানি পড়ে গেছে চোখেও পড়েছে, ও টিংটিংয়ে ছিল, ও খোদার খাসি ছিল, ওর গত দেখেছিস, অতিরিক্ত খাওয়ার ফলে এখন পুরো কুমড়ো পাটা হয়েছে তোর মতন। আরে তোর মাথা যন্ত্রণার কারণ হচ্ছে যে ভুলভাল বকছিস, এই ভুলভাল চিন্তা মাথায় নিচ্ছে, সংসারের প্রতি মনোনিবেশ কর,
গুড়ু গুড়ু করছে ঘরের লোকগুলো খাওয়ার জন্য, আর তুই লাইট নিয়ে বসে পড়েছিস। কতটা নচ্ছার মহিলা এই বয়সে তোর ওই বাচ্চা ছেলে মেয়েগুলোর কন্ট্রোভার্সি কর, দেখ কর, তুই কেন এখানে এসে নোংরামি করছিস বজ্জাত মহিলা। তাহলে ও বলতে চাইছে যে এই শ্বশুরবাড়ির থেকেও বেরিয়ে গেছে অত্যাচারের জন্য, সেটা এক ফোঁটাও চিলে চিনতে একটা দাগ দেখাতে পারিনি। তারপর মেয়েটা আহারে দীপ্তকে ধরেছে ওই রকম বুলেট বুলেট কি বুলেট রাইডার, তার সাথেও একটা নোংরা সম্পর্ক যে ও মারছে, এটা আর জলন্দীপ বুড়ি নিতে পারছে না। কারণ জলন্দীপ বুড়ির মনেও প্রেম জেগেছে আমার মনে, প্রেম জেগেছে আমার মনে, বলছি আমি তাই দীপ্ত তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চয়, উড়ি উড়ি বাবা উড়ি উড়ি বাবা। আমি দেখি ওয়াইটিতে যত নোংরামি হয়, এ ওকে দেখে বলছে হেব্বি লাগছে, ও ওকে বলছে হেব্বি রড লাগছে, একে বলছে হেব্বি তোমার বসে চাপ দিয়ে দেবো দাঁড়াই কিনা, মানে শুধু নোংরা নোংরা আর নোংরা। জলন্দীপ বুড়িও সেখান থেকে বাদ যায় না, সেই লিস্টে নিজের নামটাও লিখিয়ে দিয়েছে। তুই কোথায় বলবি যে তুই সৎপথে রোজগার কর, করে নিজে দাঁড়া, তারপরে এরকম দেখবি ঝুড়ি ঝুড়ি তোর বাড়িতে ল্যাটা দীপ্ত কই দীপ্ত বোয়াল দীপ্ত কোনা দীপ্ত সমস্ত ভরে যাবে। তা না, ও সরকার 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 আর নেই দরকার, দরকার না, এটা আমার বুড়ি, ওর দরকার নেই। ও জানে সরকারের সাথে মানে ল্যাটার সাথে ক্যাতার সম্পর্ক থাকলে ও জীব দিয়ে আস্বাদন করবে। আমি এর লাইভ দেখে অবাক হয়ে গেলাম, শুধু প্রচারের আলোয় আনছে ল্যাটা ক্যাতা এক জায়গায় এক জায়গায়। তাহলে বড় শত্রু কে জানিস, ক্যাতাকুরানির বড় শত্রু হচ্ছিস তোরা। আমরা ভিডিও টু ভিডিও করি, যা নোংরামো করেছে সেটাকে তুলে ধরার চেষ্টা করি, আর তোরা ও যেটা লুকাবার চেষ্টা করছিস সেটাকে তুই ওপেন করার চেষ্টা করছিস যে ল্যাটার সাথে ক্যাতার একটা সম্পর্ক আছে, এবং তুই বলার চেষ্টা করছিস ম্যাডামের লাইভে নাকি ম্যাডাম বলেছে যে ল্যাটা অত্যাচার করেছে। করতেই পারে, এতগুলো বিয়ে টিকলো না, এর পিছনে কারণ উদ্ধার করতে পারছিস না জলন্দীপ? শুধু জীব বার করলে হবে? হ্যাঁ, জীব তোমার আন্ডারে নেই, তুমি জীবের আন্ডারে। আসল না, আসল জায়গায় দিচ্ছে, তখন আর নিতে পারছো না, ব্যথা যন্ত্রণা ব্যথা জ্বালা পোড়া করে চিৎকার করছো যে এখন বক বকের লাইভে না গেলে তোর ভালোই লাগতো না, বকের কথা মনে করে চুল টুল এসব করে এসছিস পুজোর ছাট, এখনই পুজোর ছাট দিয়ে দিচ্ছিস। কি দুর্ভাগ্য তোর, বক একদম উড়ে চলে গেছে, এইবার কী করবি ব্যাটা চাটা? যে তোরা যা ব্যাটা চাটা, আমার অবাক লাগে। তুই যে এইসব করিস, তোর বর তোর ছেলে শোনে না? একটা অবৈধ সম্পর্ককে তুই জিয়ে রেখেছিস, বাঁচিয়ে রেখেছিস তোর বক্তব্য তোর লাইভের দ্বারা। নোংরামি ছুঁড়ে যাও, বুঝেছো? সে আমরা গুটে ডুগডুগি বাজিয়ে যাবো। ও বলতে চাইছে শ্বশুরবাড়ি থেকে অত্যাচারিতা হয়ে বেরিয়ে এসে একটা ভালো ছেলে পেয়েছিল যার বুলেট আছে, বুলেটে চড়ার খুব শখ, তাহলে এই বুলেট যার আছে সে গরিব হতে পারে না। বাবা কি লজিক রে, সত্যি অবাক লাগে। যাই হোক, এ অনেক কিছু জানে ক্যাথার সম্পর্কে, এখন এইরকম একটা মানে নোংরামি রটিয়ে আবার সেই সরকার যদি ক্যাথার এগেনস্টে মুখ খোলে, কারণ যা যা ক্যাথার সম্পর্কে সরকার জানে মানে ল্যাটা দীপ্ত, তাহলে সেইগুলো যদি প্রচার হয়ে যায় তাহলে কোথায় মুখ লোকাবে ক্যাথা? এই চিন্তা করেই আজকে জলন্দীপ বুড়ি এইরকম একটা লাইভ করলো, কষ্টের লাইভ। আমি বুঝতে পারছি খুব কষ্ট হচ্ছে, কষ্ট মানে বোঝাবার চেষ্টা করছে যে তোমরা একটু বোঝো ল্যাটা দীপ্তর পয়সা আছে, নাহলে বুলেট কী করে কিনে, তুইও বোঝাবি আর আমরাও বুঝবো। হ্যাঁ, কত বড় দিচারিটা, কত বড় নোংরা মেয়ে ছেলে, তুই আগে খোঁজ নে সরকার পেদায় কিনা, সরকার পেদায় কিনা আগে খোঁজ নে, সরকার পেদায় কিনা খোঁজ নে। মেয়েটা আবার একটা পদক্ষেপ নিল, সেটাও ভুল পদক্ষেপ, শ্বশুরবাড়িতে ওকে 5 বছর ধরে অত্যাচার করেছে, যেরকম ট্যাং ট্যাং ছিল না, তোর মতন ট্যাং ট্যাং ছিল, হ্যাঁ অত্যাচারী মাংসের একটা পিনল। চলো বন্ধুরা, আজকে একটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসছি, এবং ধামাকাদার ভিডিও, লাভ ইউ অল।